السلام عليكم ورحمة الله وبركاته، والصلاة والسلام على رسول الله. প্রিয় দর্শক, আমি আজকে গেছিলাম শরীর সম্পর্কে ডাক্তার দেখাতে। আপনারা রিলসটা যদি দেখে থাকেন দেখছেন, তো এখন বাজে 4:20। তো এখন 4:20 বাজে, আর একটু পরে আসরের আজান হবে। তো আমার মনে হয় আমার বাড়ি যাইতে যাইতে রাত হয়ে যাবে। তো ভাবছি আমি আজকের ইফতারটা রাস্তাতেই করব ইনশাল্লাহ। তো তার জন্য আমি দেখেন এই যে ইফতারির বস্তুবাহিনী যেগুলো লাগে আমার, এই যে ফ্রুটস, পানির বোতল, এগুলো আমি কিনে নিছি। আর তারপরে এই যে আমার বাইকে আরও জুস, তারপরে কিছু ফল অবধি আমি কিনে নিছি। তো ভাবছি কেউ না আজ এই এক্সপিরিয়েন্সকে শেয়ার কিয়া যায়। তো ভাবছি এক্সপিরিয়েন্সটা রাস্তার ধারে ইফতারি করার এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করি, যেহেতু সুযোগটা হয়ে গেল। তো আর বেশি সময় নাই, কিছু সময়ের মধ্যেই আজান হবে। তো আমি এখানে আর বেশি টাইম নষ্ট করি না, আমার খুব প্রিয় জায়গা এটা। দেখতে পাচ্ছেন এইদিকে সুন্দর পাহাড়, এই শালমারা পার হয়ে যে পাহাড়টা এখানে। তো আমি এখান থেকে এখন যাই, দেখি মসজিদ কোথায় পাওয়া যায়। সামনে অনেক কিছু দূর আছে মসজিদ, তো মসজিদে গিয়ে আমি আসরের নামাজটা পড়ে তারপরে আবার ইনশাল্লাহ যেখানে সময় হবে সেখানেই ইফতারি করব। ঠিক আছে, তো চলুন এখন যাওয়া যাক। তো চলুন যাওয়া যাক, দেখি কত দূরে গিয়ে মসজিদ পাই, সেখানে আসরের সালাত আদায় করে তারপরে আবার যাইতে থাকবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো অবশেষে আমি চাপর আয়সা পাইলামই, যদিও টাইম একটু ওভার হয়ে গেছে। তো আমি চাপর, এই যে দেখতেছেন এখানে টাউনের মধ্যে যে জামা মসজিদটা, ওই জামা মসজিদে আমি আসরের নামাজটা পড়বো ইনশাল্লাহ। এই তো সামনে এখানে মসজিদ, গেট দেখলেন আপনারা, এখানে এই যে সামনে মসজিদ, তো এখানে আসরের নামাজটা পড়ে তারপরে ইনশাল্লাহ আবার বাইক স্টার্ট করব। দেখা যাক জামাত শুরু হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। আমি লাস্ট পরে নিই, তারপরে কথা হচ্ছে আবার ইনশাল্লাহ। তো আমার আসরের নামাজ পড়া হয়ে গেল, এখন দেখি আল্লাহ কতদূর নেয়, কোন জায়গায় ইফতারের সময় হয়। তো সে পর্যন্ত আপনারা সাথেই থাকেন, আশা করি আপনাদের এক্সপিরিয়েন্সটা ভালো লাগবে ইনশাল্লাহ। তো এখন মোটামুটি প্রায় ইফতারের টাইম হয়ে গেছে, দেখেন এখন ঘড়িতে মোটামুটি বাজে আপনার হচ্ছে 47:48 হয়ে গেছে, মোটামুটি 52 কিংবা 53-তে ইফতার আজকে। তো আমি এখানেই
দাঁড়াবো এই রাস্তার ধারে। তো ভালো জায়গা দেখে দাঁড়াতে চাইছিলাম, এখানটায় দাঁড়াইলে ভালো হয়। মনে হচ্ছে এখানে মাটি ফেলানো আছে, বেশ জায়গা হবে এটা, সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা অনেক ভালো লাগছে আমাকে, ভালোই হবে জায়গাটা। আমি এই জায়গাটাতে গাড়িটা রাখি, ব্যাস ইনশাল্লাহ ঠিক আছে। এখন দেখেন এটা হচ্ছে আমার ইফতার, এই যে জুস আছে এগুলো আছে। বাইক দেখতেছেন, এ হচ্ছে আমার ইফতারি। এই যে তো আমি ইফতার করে নিলাম এখন, যেহেতু সময় হয়ে গেছে আমি ইফতার করে নিয়েছি। তো এখন এটাই হচ্ছে আজকে আমার ইফতারি। আলহামদুলিল্লাহ আমার ইফতার হয়ে গেল। এখন সামনেই মসজিদ, আজান শুনতে পেলাম, একটু আগে মসজিদ আছে। তো মসজিদে যে আমি এখন মাগরিবের নামাজ আদায় করব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এক্সপিরিয়েন্স কীরকম সেটা আপনাদের ভালো লেগেছে। তো মাঝে মাঝে এরকম এক্সপিরিয়েন্স হওয়া দরকার, হ্যাঁ ভালো লাগে যে নির্জন একটা একলা জায়গায় ইফতার করাটা। ডেলি তো বাড়িতেই করি বা অন্য অন্য জায়গায় করি, তো অত এমনিতে সাধারণত এরকম করাটাও অনেক ভালো লাগে। তো যাই হোক, নামাজ টাইম হয়ে গেছে, বেশি কথা বলা ঠিক নয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।